डिजिटल सिक्यूरिटी एक्ट गिरफ्तार करे अन्याय भावे कारागारे आटक कर रेखे हत्या करा हुए। আমরা প্রথম দিনই বলেছিলাম যে এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হত্যাকাণ্ড হয়েছে। আমরা সেদিনই বিচার বিভাগে তদন্ত দাবি করেছি। বন্ধুগণ, শুধু একটি নয়, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আইনে প্রায় 700 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেছেন যে ইতিপূর্বেও শুধুমাত্র সরকারের সমালোচনা বা কার্টুন বা লেখার কারণে সাত বছরের মেয়ে থেকে শুরু করে প্রিয় বধু থেকে শুরু করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে আমাদের সাংবাদিক ভাইয়েরা। প্রিয় বন্ধুগণ, এই সরকার সম্পূর্ণ একটি অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। তাদেরকে জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, এবং টিকে থাকার জন্যই এই ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তারা তৈরি করেছেন, যে আইনের মাধ্যমে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারা জনগণের যে কথা বলার অধিকার, যে বাক স্বাধীনতা, তা তারা কেড়ে নিয়েছেন। বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছি। আমরা অবিলম্বে যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে তাদের আমরা মুক্তি দাবি করছি। গত 28 তারিখে এই খান থেকে সমাবেশে পুলিশ হামলা করে আমাদের যে সমস্ত ছাত্র নেতাদেরকে গ্রেফতার করেছে, এখন অমানবিক নির্যাতন করছে, তাদের অবিলম্বে মুক্তি দাবি করছে। বন্ধুগণ, এই সরকারকে সরাতে হবে, এই কারণে যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, এই সরকারের কোনো বৈধতা নেই। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে এই সরকারের পতন হবে। এরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন যে খুলনায় রাজশাহীতে বাস বন্ধ করে দিয়ে সমাবেশ বন্ধ করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে বরিশালে একই কাজে তারা বন্ধ করেছে, কিন্তু বন্ধ করতে পারেনি। জনতার যে উত্তাল তরঙ্গ, সেই উত্তাল তরঙ্গ সেগুলোকে সফল করেছে। বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে বলে শেষ করতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দেওয়ার কারণে আটক করে রেখেছেন, তাকে অবিলম্বে মুক্তি দিন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছেন, সেই সাজা প্রত্যাহার করতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা গায়েবি মামলা আছে তা সব প্রত্যাহার করতে হবে, এবং অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, আসুন, আমাদেরকে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আজকে আসুন, আমরা সমস্ত রাজনৈতিক দল সবাই আমরা একসাথে আজকে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে চাই। সমাবেশ শেষ করে আপনাদের অনুরোধ করবো যে আমার সমাবেশ শেষ হওয়ার পরে শান্তিপূর্ণভাবে সবাই চলে যাবেন। আমরা স্লোগান দেবেন, আপনারা স্লোগান দেবেন।